পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর এলাকার বাসিন্দা মুক ও বধির বর্ণালী দাস নামে এক যুবতী 10 দিন আগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বলে জানান তার মা অপর্ণা দাস। অপর্ণা দাস জানান তার মেয়ে ভালোই ছিল, হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে তিনি এক ব্যক্তি সহ দম্পতিকে সন্দেহ করছেন। তিনি আরো জানান তার মেয়ে কথা বলতে পারে না এবং কানে শুনতেও পায় না। অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যেদিন রাত্রে 4:30 সময় গেল, 3:30 সময় বেরিয়েছে আর ঢোকেনি, তো সেই থেকেই আমরা খুঁজে বেড়াচ্ছি, পাইনি। পর আমরা একজনাকে সন্দেহ করেছি, সে বলছে না আমরা নিয়ে যাইনি, আর তো সেই নিয়ে গেছে। নিয়ে যে এখন পাচার করেছে না কি করেছে সেটা তো জানি না। বর্ণালী দাস। বয়স কত? বয়স 19 বছর। আচ্ছা, কোথাকার বাসিন্দা? আমি ওই মন্তসরতলা, কাঞ্চনগর মন্তসরতলা। আচ্ছা, বর্ণের সময় যখন হারিয়ে গেছিল, চলে গেছিল, তখন কি মানে কোন অবস্থায় ছিল? একটা জিন্সের প্যান্ট ছিল, উপরে ইয়ে কুর্তি পরা ছিল, হলুদ রঙের কুর্তি। আচ্ছা, তো কথা বলতে পারে না? কথা বলতে পারে না। কাকে সন্দেহ করছেন আপনি? আমি সন্দেহ করছি ওই যে নুনগোলা একটা রোগা করে পাতলা মেয়ে, ওর বড় দা ওই সব মানে বড় বাজারের দালাল, বুঝতে পেরেছেন? ওকেই আমরা সন্দেহ করেছি। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে, ডাকে তো গেরা গেরা, এখন নাম তো জানি না। তিনি কোথাকার বাসিন্দা? তিনি ওই ইয়ে ওই নুনগোলা কোয়ার্টারে থাকে, ভাড়া থাকে আর কি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।